পরিষ্কার ভাবে বলতে চাই, এই নির্বাচনে একটা বিষয় পরিষ্কার, বিএনপি মির্জা ফখরুল বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছে, যে এই সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না, করবে না, গাজীপুরে সেটা প্রমাণ হয়ে গেছে। অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণ হয়েছে, শেখ হাসিনার ওয়াদা তিনি পূরণ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগ হারবে কি জিতবে তার চেয়ে বড় কথা, গতকালে নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে, গণতন্ত্রের জয়, গণতন্ত্রকে আমরা জয়ী করেছি, এবং সেটার জন্য আজকে সরকার নির্বাচন কমিশনকে সবাই সাধুবাদ দিচ্ছে, প্রশংসা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আজকে মির্জা ফখরুলকে দেখলাম, এই দেখলাম হাসপাতালে, আবার এই দেখি বাইরে ভাষণ দিচ্ছে, ভাষণ মানে তো মিথ্যাচার, সারা দিন মিথ্যা তোতা পাখির মতো মিথ্যাচারে গুলিয়া ওরা, এর নাম হচ্ছে মির্জা ফখরুল। সত্য কথা এরা বলে না, সত্য বলতে এরা জানে না, তবে তাদের বলি গাজীপুরে, নারায়ণগঞ্জে, কুমিল্লা, রংপুরে যে সিটি নির্বাচন হয়েছে, আগামী চারটি সিটি নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন একইভাবে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বিশ্বাস করুন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর সারা দুনিয়া প্রশংসার সঙ্গে যার নাম উচ্চারিত দেশে দেশে, তিনি যেখানেই যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী উচ্চতা এত বেশি যে আমরা গর্বে আমাদের মুখ ঘুরে বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছে, আর সেই দেশে আজকে উন্নয়নশীল দেশে উন্নীত করে শেখ হাসিনা চলে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে।